হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মালয়েশিয়ান রান্নাঘর। জন্মদিন অ্যানিভার্সারিতে আমরা বাইরে থেকে কেক কিনে নিয়ে আসি, কিন্তু ঘরে বসে খুব সহজেই এই বার্থডে কেকগুলো তৈরি করা যায়। আজকে আমি তৈরি করে দেখাবো চুলোয় তৈরি করে নেওয়া ফানফেট্টি কেক। এই ফানফেট্টি কেকটা খেতে খুবই ইয়াম্মি, খুব সহজে তৈরি করা যায়। চলুন দেখে নিই এর ফুল প্রস্তুত প্রণালী। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 4টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, নিয়েছি ডিমের সাদা অংশটা, আর 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর ফানফেট্টি কেকের মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে রেইনবো স্প্রিঙ্গল। এগুলো আপনারা কোনো সুপার শপে বা বেকারি দোকানে পেয়ে যাবেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ স্প্রিঙ্গল নিয়েছি। প্রথমে ডিমের সাদা অংশটা আমি খুব ভালো করে বিট করে নিব। এরকম একটা হ্যান্ড হুইসেল দিয়ে আপনারা বিট করে নিতে পারেন, আবার এরকম ইলেকট্রনিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। আজকে আমি হ্যান্ডউইচ দিয়ে বিট করে দেখাচ্ছি। এটা করতে একটু সময় লাগবে, আমি এভাবে খুব ভালো করে ফোম করে নিব এটাকে। ডিমের সাদা অংশটা খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুম, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে বিট করে নিব। এটাও বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণ বিট করে নিব, যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। চিনিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আবারও এটাকে আমি বিট করে নেব। আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, এতে করে কেকটা অনেক সফট হবে। তারপরে এটা আর বিট করার দরকার নেই, একটা স্পেচুলা দিয়ে এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো দুধ বা পানি কোনোটাই আর ইউজ করব না, বেটারটা আমার রেডি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আপনারা অন্য কোনো ফ্লেভারের এসেন্সও দিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি রেইনবো স্প্রিঙ্গল। এটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নইলে এগুলো গলে যাবে। আলতো হাতে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। আমি একটা কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে ওর উপরে বেকিং পেপার দিয়ে নিয়েছি। এখন উপর থেকে এভাবে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এটাকে এভাবে একটু বাড়িয়ে দিয়ে নিব, যদি ভিতরে কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। চুলার মধ্যে একটা কড়াই দিয়েছি, তার নিচে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি। এটা অনেকটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিব। তারপরে এটাকে ঢাকনা দিয়ে পুরো 35 মিনিট মিডিয়াম টু লো আঁচে এটাকে বেক করে নিব। তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখতেছি, কেকটা কিন্তু আমার হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি,
টুথপিকটা একদম পরিষ্কার। এটাকে আমি আরও 5 মিনিট বেক করে নেওয়ার পরে নামিয়ে নেব। অন্যদিকে আমি ক্রিমটা তৈরি করার জন্য এখানে 300 গ্রামের মতো বাটার নিয়েছি, আর বাটারটাকে আমি রুম টেম্পারেচারে রেখে নরম করে নিয়েছি। এটা আপনার ইলেকট্রনিক বিটার দিয়ে সহজেই ক্রিম তৈরি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ আইসিং সুগার, আর নিয়েছি ঠান্ডা দুধ, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। আমি ক্রিম করাটা আজকে বেশি দেখাবো না, আমার আরেকটা ভিডিওতে আমি কিভাবে বাটার ক্রিম তৈরি করে সেটা দেখিয়েছি, তার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ক্রিমটা হয়ে গেছে, এখন এটাতে আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার মিশিয়ে নিতে পারেন। আমি এখান থেকে মাত্র 3 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করেছিলাম। কেকটা আমি পরিপূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এভাবে সাইডগুলো একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে। এবার উল্টিয়ে নিচ্ছি। আস্তে করে বেকিং পেপারটা তুলে নিব। এবার কেকটাকে আমি 3টা ভাগ করে কেটে নিব। আমি যে জায়গায় কেকটাকে রাখবো সে তার নিচে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা নড়ে না যায়। এবার কেকের স্লাইসটা রেখে দিচ্ছি। কেকটা কাটার পরে ভিতরটা কেমন হয়েছে দেখুন। এবার নিচ দিয়ে এভাবে কিছু কাগজ দিয়ে নিচ্ছি, তারপরে এটাতে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিব। এবার আমি ক্রিম দিয়ে দিব। ক্রিমটা আপনারা কতটা দেবেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার, আমি এখানে অল্প করে ক্রিম লাগিয়ে নিব যেহেতু আমি উপরে অনেকটা ডেকোরেশন করব। ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে, একইভাবে আমি আরেকটা স্লাইস দিয়ে আবারও সুগার সিরাপ ব্রাশ করে ক্রিম লাগিয়ে নিয়েছি। এভাবে 3টা লেয়ারে দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে বের করে নেওয়ার পরে আমি আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপরে কিছু স্প্রিংগেল এভাবে কাগজের মধ্যে নিয়ে সাইডগুলোতে লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি সাইডগুলোতে বেশি ডিজাইন করব না। এবার কাগজগুলোকে আমি বের করে নিচ্ছি। আর ক্রিমটা পড়ে যাওয়ার ভয় নেই, এই জন্য কাগজগুলোকে আমি বের করে নিচ্ছি। এবার ক্রিমের মধ্যে সামান্য পিঙ্ক কালার মিশিয়ে নিয়ে আমি এখন ডিজাইন করে দিব, আর এই ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। অন্য একটা পাইপিং ব্যাগে আমি একটু ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের মধ্যে, দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আমার এটা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে, খুব সিম্পলভাবে আমি এটা ডিজাইন করে নিয়েছি। এবার কেটে দেখাচ্ছি। ভিডিওটা দেখতে এরকম হয়েছে। তো রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।